গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় পরিবারের ১৯ সদস্যকে হারিয়েছেন আল জাজিরার আঞ্চলিক ব্যুরোর এক সম্প্রচার প্রকৌশলী। ইসরায়েলি হামলায় গাজার আল জাজিরা ব্যুরোর প্রধান ওয়ালেল আল দাহাদু পরিবারের ১২ সদস্যকে হারানোর এক সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটল। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবির জাবালিয়া ক্যাম্পে মঙ্গলবার ইসরায়েল বাহিনীর বিমান থেকে নির্বিচারে বোমা হামলা চালায়। এতে বাবা ও দুই বোন সহ পরিবারের ১৯ সদস্যকে হারিয়েছেন আবু আল কুমস্তান নামে ওই সম্প্রচার প্রকৌশলী। হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন আল জাজিরা। এতে বোমা হামলাকে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে সংবাদ মাধ্যমটি।